দোরগোড়ায় পঞ্চায়েত ভোট, আসন্ন পঞ্চায়েত ভোটে টাকা দিলেই মিলবে প্রার্থীপদ, এমন অভিযোগ খোদ শাসক দলের অন্দরেই। চাঁচল এক ব্লকের ঘটনা, এরকম ইঙ্গিত পেয়েই দল ছাড়লেন তৃণমূলের খরবা অঞ্চল সহ সভাপতি সাইদুজ্জামান ও মতিহারপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মোক্তার আলম। পাশাপাশি দল ছেড়েছেন তাদের অনুগামী সহ আরও শতাধিক দলীয় কর্মী। তৃণমূল ছেড়ে তারা যোগ দিয়েছেন কংগ্রেসে, জানিয়ে ভোটের আগে চাঁচলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের অঞ্চল ও ব্লক নেতৃত্বের ওপর ক্ষোভ উগড়ে দেন সদ্য কংগ্রেসে যোগদানকারীরা। কংগ্রেসের চাঁচল এক ব্লক সভাপতি আনজারুল হক জনি বলেন, তৃণমূল একটি দুর্নীতিগ্রস্ত দল, রাজনীতিতে টাকার লেনদেন এদের কালচার, নতুন কিছু নয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের চাঁচল এক ব্লক সভাপতি শেখ আফসার আলী। তার বক্তব্য, তৃণমূল স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী, দলে অর্থের মাপকাঠি দিয়ে কাউকে পরিমাপ করা হয় না, কেবল যোগ্যদেরই প্রার্থী করবে তৃণমূল। আমি আজকে টিএমসি থেকে কংগ্রেসে আসলাম। দল ছাড়ার কারণ হচ্ছে আমার টিকিটের দৌড়ে গেছিল নাম, দশজন নাম উঠেছিল, তার মধ্যে দু নম্বরে আমার নাম ছিল হাবিবা খাতুন। কিন্তু এখানে একবার পেপারে শুনলাম সামিউল, জেলা পরিষদের সামিউল ইসলাম প্লাস এমএলএ, টাকা খাওয়া খাইনি, ওরাই নাকি অপবাদ দিচ্ছে। এই কারণে দেখছি না আমাদের কাছে টাকার প্রস্তাব আসতে পারে। এই দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে থাকা ঠিক হবে না। আমি কংগ্রেসের আদর্শ নীতি মেনে আমি কংগ্রেসে যোগদান করলাম। যে এমএলএ এবং জেলা পরিষদের মেম্বার ওরাই টাকার উঠাচ্ছে, যে না টাকা দিয়ে টিকিট বিক্রি হচ্ছে, তা আমি ওই টাকা দিয়ে টিকিট করতে পারবো না। আমি জনসাধারণের জন্য ই করতে চাইছিলাম, ওখানে আমি ওই জন্য উইথড্রয়াল প্রস্তাব দিয়েছিলাম, আমি কংগ্রেসে যোগদান এই জন্য করলাম আর কি। আমরা তো বাস্তবেই আমরা কিছুদিন আগে আপনাদের টিভির মাধ্যমে বা খবরের কাগজে আমরা দেখলাম যে জেলা রানিং জেলা পরিষদের মেম্বার রুলিং পার্টির উনি অভিযোগ করছেন এমএলএর বিরুদ্ধে যে টাকা দিয়ে পদ দিচ্ছে, আর টাকা দিয়েই আমার মেম্বার হতে হবে। এই কারণে যে এনার যে নাম গেছিল, এনে যে মুক্তা সাহেব এনার ওয়াইফের যে নাম গেছিল এই বুথ থেকে 204 নম্বর বুথ সন্তোষপুর বুথ, ইনিও ভাবছেন যে আমার বউর নামটা গেছে বা আমার স্ত্রীর নামটা গেছে, হয়তো আমাকেও টাকা দিয়ে পদ নিতে হবে বা হয়তো ক্যান্ডিডেট হতে হবে। টাকা ভাই আমি দিব না, আমি স্বচ্ছ রাজনীতি করতে চাই। আমি আমাদের এখানে বুথের কর্মীদের সাথে যোগাযোগ করে, যোগাযোগ করার পর আমার কর্মী এখান বুথের কর্মীরা বলে যদি আপনি সঠিক রাজনীতি করতে চান তাহলে আমাদের কংগ্রেসে আসেন। আমরা কংগ্রেসের যে স্বচ্ছ রাজনীতি করি, আমাদের রাহুল গান্ধী আমাদের ইয়ং লিডার, আমাদের লিডার একটাই কথা বলে, আমরা যা করব পরিষ্কার মানুষের জনগণের স্বার্থে করব, আমরা কোনো পার্সোনাল করব না। চাঁচল এক নম্বর ব্লক স্বচ্ছ ভাবমূর্তির ব্লক তৃণমূল কংগ্রেস গঠন করতে চলেছে এবং এমএলএ সাহেবের নেতৃত্বে চাঁচল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আজ স্বচ্ছতার দিকে এগিয়ে গেছে। সুতরাং তার এই যে বক্তব্য হালকাবাজি এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ প্রচুর নাম এসছে বুথ থেকে, তাদের সঙ্গে আমরা এখন আলোচনায় বসিনি। যখন আলোচনায় বসিনি তখন টাকা পয়সার কথা আসছে কোথা থেকে, এটা আজগবি গল্প। সুতরাং আমি বলতে পারি তার যেহেতু সে অন্য দলে যাবে কিছু একটা বলে যেতে হবে, তার তো দোষ প্রচুর আছে, কিছু একটা বলে যেতে হবে, সে বলেছে। চাঁচল থেকে মুর্তুজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।